ছাত্র ছাত্রীরা, আজকে শুরু করছি নবম শ্রেণীর যে পার্ট থ্রি রয়েছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটআপ। তো দেখো, প্রথমে 1 নম্বর দাগে যেটা রয়েছে, একটি উৎপাদক বিশ্লেষণ করতে দেওয়া রয়েছে, 3a³ + 4a - 3। তো এটাকে দুটো পদ্ধতিতে করা যায়। আমি প্রথম যে পদ্ধতিটা দেখাচ্ছি যেটাতে সহজ হবে সেটা দেখাচ্ছি, এছাড়াও একটা এফ এ ধরে ফাংশন ধরে করা যায়। তো ফাংশনেরটা আমি এরপরে দেখাচ্ছি। তো দেখো, এটা a³ + 4a রয়েছে, যেটা ছিল সেরকমই রাখলাম। এবারে আমরা কি করছি যে এখানে যে এটা দেওয়া রয়েছে সেটাকে প্রথমে, তো সুতরাং দেখো এখানে যদি এটা আমরা ভেঙে নিই, তাহলে a³ রয়েছে, কিন্তু 3a³ রয়েছে। 3 যদি থাকে কোনোভাবেই কিন্তু এটা কিউবে আনা সম্ভব নয়, এর কিউব আনা সম্ভব কিন্তু 3টা আনা সম্ভব নয়। সম্ভবত এটা কোনোভাবে টাইপিং এরর হয়ে গেছে, তো এটা 8 হবে। তো এটা আমরা 8 ধরেই অঙ্কটা করছি। যদি এরপরে 3 দিয়ে এটা করা কোনোভাবে সম্ভব হয় আমি তাও দেখবো, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই ভিডিও আপলোড করে দেবো। এই -3 যেটা রয়েছে সেটাকে -2 এবং -1 আমি দুটোকে ভেঙে নিলাম। এবারে দেখো, এখানে 8টাকে আমি 2a³ করে নিচ্ছি, আর -1টাকে আগে নিয়ে এসে 1a³ করে নিচ্ছি। এরপরে এখানে +4a যেটা রয়েছে এবং 2 যেটা রয়েছে পরে লিখে দিলাম। এবারে a³ - b³ এর সূত্র, তাহলে আমরা a³ - b³ এর সূত্র করেছি, সেখানে কি ছিল, a-b² + ab + b² এটা ছিল। তাহলে a³ - b³, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরবো, এইটা পুরোটা হলো আমাদের a আর এটা পুরোটা হলো আমাদের b। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি, 2a-1 a-b, এর পরে আমাদের যেটা রয়েছে a² + ab যেহেতু রয়েছে, তাহলে 2ab - 1 + 1a² যেহেতু বি স্কোয়ার করতে হবে, তাহলে এটা রইল। এবং পরে আমাদের ছিল +4a - 2, তাহলে এখান থেকে যদি আমরা +2 একটা কমন নিয়ে নিই, তাহলে এ পরে থেকে যাচ্ছে, 2a আমার কাছে পরে থেকে যাবে, আর মাইনাস রয়েছে, তাহলে -2 আগেই কমন নেওয়া হয়েছে, তাহলে 2a। এবার দেখো, 2a - 1 এখানে একটা হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে 2a - 1, তাহলে 2a - 1 আমি একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে পড়ে থাকবে কি, যদি 2a² করি তাহলে 4a² হয়ে যাবে, প্লাস এটা করলে 2a + 1, আর এখানে একটা +2 পড়েছিল, তাহলে সেটাও আমি নিয়ে নিলাম। এবার যদি এটাকে আমি সহজে ভেঙে দিই, তাহলে কী হবে, 4a² + 2a, এটা +3 হয়ে যাচ্ছে। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার আমি এফএক্স ধরে একবার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এফএক্স ধরে ওটা সম্ভব। এফএক্স ধরেও আমি যদি করি কোনোভাবেই এটা 8 দিয়ে কিন্তু আমাদের 8 ছাড়া মিলছে না, তো সেক্ষেত্রে আমরা এটা 8 ধরেই করছি। যদিও এখানে দেওয়া রয়েছে কিন্তু আমাদের প্রশ্নে 3a³ দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে বলে রাখি যদি পরীক্ষার সময় কোনো সময় ভুল দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো অঙ্কটা টাচ করলেই কিন্তু ফুল নাম্বার দেওয়া হয় সাধারণত। আচ্ছা, এখানে যেটা করতে হবে আমাদের, দেখো এ দেওয়া রয়েছে আমাদের সহগটা, তাহলে কী হবে, এফ এ এটা সমান সমান আমরা যেটা ধরতে পারি সেটা হলো 1/2। 1/2 ধরলে কী হবে, 1/2 ধরলে আমাদের যে পুরো মানটা রয়েছে, মানে 8a³ + 4a - 3, এটা সমান সমান কী হবে, 0 হবে। তো এটা আমরা লিখে নিলাম। এবার আমরা দেখি এটা 0টা হচ্ছে কি না, আমি দেখে নিয়েছি 0 হচ্ছে, তাও আমি তোমাদের অঙ্কের মধ্যে আরেকবার দেখাচ্ছি। দেখো, 8 আর 1/2 যদি কিউব করি তাহলে কী হবে, 1/2 এর কিউব + 4, এখানে কী হবে, এটা 1/2 - 3, তাহলে 8, এবং যদি এটার কিউব করি তাহলে কী হয়ে যাচ্ছে, 1/2 এর কিউব মানে 8 + 2 দিয়ে যদি আমি কাটি 2, তাহলে এখানে থাকছে 2 - 3। তাহলে এরপরে 8 যদি কেটে দিই তাহলে 1 + 2 - 3, অর্থাৎ 2 আর 1 = 3 - 3 = 0, তাহলে হয়ে যাচ্ছে। এবার আমরা তাহলে এখানে লিখব যে দেখো আমরা কি ধরেছিলাম, এ সমান সমান ধরেছিলাম 1/2, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কী হয়ে যাচ্ছে, 2a = 1 বা 2a - 1 = 0 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে লিখব 2a - 1 হলো ফাংশন এ এর একটি উৎপাদক। তো অন্য উৎপাদকও হতে পারে কিন্তু এটা অবশ্যই একটি উৎপাদক। তাহলে এরপরে আমরা কি করব, এখানে পুরো অঙ্কটা আমরা একবার টুকে নিচ্ছি, 8a³ + 4a - 3, যদি এটা টুকে নিই। এবার আমরা কি করব, একটা লাইন ফাঁকা রাখবো প্রথমে, এবং তারপরে কি করব, তিনবার এটা আমরা লিখে নেবো, যেহেতু তিনখানা রাশি রয়েছে তাহলে তিনটে রাশি মেলানোর জন্য আমরা তিনবার লিখে নেবো,
2a माइनस वन एक बार लिखल एखे और लिखब 2a माइनस वन एबंधा एक एक कर मेलाना शुरू करब। तो देखो मेलाना जो शुरू कर प्रथम a क्यूब मेलाते हैं तेल दुई आखने जो मेलाते हैं तेल कत आनते हैं फोर एक आनते हैं तेल चार दुकान आठ मिले गल एस एक आखने क्यूब मेलाते हैं तेल कत आनते हैं ए स्कोयर तेल कत मिले गल चार दुकान आठ ए क्यूब मिले गल एटे क्यूब एवे पर गुणटा जी करी प्लस माइनस क्या है माइनस फोर ए स्कोयर हो जाए। देखो ये क्योंकि ए स्कोयर सम्बलित राशि एक स्कोयर चले आटार जो आर एक फोर ए स्कोयर नीते हैं तेटार के बाद फोर ए स्कोयर मिलाब तेल क्या प्लस दुई आर चार करते हम कि दुई आनबो एकटाई आकटा स्कोयर आनते हैं एकटाई कर लगे दुई दुगुण चार ए गुण कर ले स्कोयर मिले गल क्योंकि पर गुणा जी आर कमप्लीट करी तेल प्लस माइनस माइनस टू ए आस। देखो ये प्लस माइनस टू ए आखने तो की आज प्लस फोर ए आर मैंने जी हमें बीज गणित पास एडजस्ट करते हैं तेल माइनस टू हाँ बेसि तेल प्लस सिक्स ए जदि नहीं तेल देखो प्लस माइनस एबारे बेसि आज कौन ये प्लस बेसि और छय दुई बार गलो तक चार हो जाए तेल सिक्स एट क्योंकि मेलाते हैं कोथा के मेलाब यान मेलाब तेल जी एखे मेलाते हैं प्लस निल दुई आज तेल छय मेलानों जो कत नब तीन तेल तीन दुगुण छय जेहतु हमारे एक रही है एखे एक चार नवर दरकार नहीं बदबाकी गुण जी कमप्लीट करी तेल प्लस माइनस माइनस तीन एक के तीन। देखो ये मिले गल क्यूब मिले गेटा एट केटे जाए यार जोग वियोग कर ले फोर हो जाए माइनस थ्री चले आसे क्या पुरोटा भांगा कमप्लीट हो गल लाइन अनुजाई मिले गए। सूतरा पर लाइन हमें क्यों करब देखो टू ए माइनस वन तीन जगह रही है तेल टू ए माइनस वन एक बार कमन नहीं नब एर जगो पड़े रही है सेगल लिखब तेल फोर ए स्कोयर प्लस टू ए प्लस थ्री पड़े रही है तेल ये गलत उत्पादक विश्लेषण तेल एब देखो ये जो टू ए माइनस वन फोर ए स्कोयर प्लस टू ए प्लस थ्री आगे जो करते क्योंकि उत्तर एक ही बार हो तुम्हारे से देखते पा देखो टू ए माइनस वन फोर ए प्लस टू ए प्लस थ्री एक ही उत्तर बार रही है तेल आसि पर अंकटाते अच्छा पर अंकटा रही है सेट क्योंकि एक उत्पादक विश्लेषण देव रही है वन बाई एट ए क्यूब प्लस एट बाई बी क्यूब देवा रही है तेल ये देखो हमें कि करब प्रथम वन बाई टू ए क्यूब कर दीची टू एर क्यूब कर दे होल क्यूब कर दीची एट कारण एट रही है तेल टू एर क्यूब करा मैं हो जाए एट प्लस एट्टा मैं टू कर दिल और बीटा जो नीचे रही है से पुरोटा के रखल देखे पुरोटार हमें एक क्यूब कर दिल यटारों पुरोटार होल क्यूब कर दी सुविधा होता हमें यहाँ आक बार लिखे नहीं तेल एट वन बाई टू एर पुरोटार क्यूब कारण वन एर क्यूब मैं वन ही है टू बाई बी एर क्यूब तुम्हारा ये लाइन बद दिए करते पर हमें एकसाथे ये देखाते गए यकम हलो तेल एट क्या है ए क्यूब प्लस बी क्यूबर सूत्र हमें करब तेल ए क्यूब प्लस बी क्यूबर जो सूत्रता से जी ए प्लस बी ए स्कोयर माइनस ए बी प्लस बी स्कोयर एट उत्पादक निर्णय सूत्र तेल एखे ए मान वन बाई टू ए बी मान टू बाई बी एट निश्चय तुम्हारा बुझते पे तो देखो एबार जो सूत्रे भांगब तक हमें कि प्रथम ए प्लस बी तेल ए मान टू ए प्लस बी मान टू बाई बी तो सूतरा यहाँ हो गल एबारे ए स्कोयर ए मान वन बाई टू एर होल स्कोयर माइनस ए मान हलो टू ए और बी मान हलो टू बाई बी प्लस बी स्कोयर मान टू बाई बी एर स्कोयर तेल एट हो गल जी एपे करी तेल टू ए प्लस टू बाई बी पड़े रही एखे कि थक वन बाई फोर ए स्कोयर हो जाए जो स्कोयर कर दीची टू ए स्कोयर एखे एक टू टू केटे गल तेलने पड़े थक माइनस वन बाई ए बी प्लस एट हो जाए यू स्कोयर मैंने फोर और बी स्कोयर तेल हो गल तेल देखो ये तुम्हारे उत्पादक विश्लेषण हो गए हमारे तो एर मध्य देखो गणितक हिसाब से एक पार्ट एक पार्ट गणितक हिसाब से प्रकाश हो गए तेल ये अंकटी एखने ही गल आसि एरपर दर दागे एक अंक रही है लाभ क्षतर अंक से ही अंकटाते तो देखो दर दागे ये लाभ क्षतर जो अंकट रही है से तुम्हारा स्क्रिने देखते प्रथम बला रही है कि क्रय मूल्य ও বিক্রয় মূল্যের অনুপাত আমাদের বলা রয়েছে। তোমরা যারা অনুপাতের অঙ্কগুলো দেখেছো প্লেলিস্টে কি ভিডিও থেকে দেখে নেবে যেখানে আমি করিয়ে দিয়েছিলাম যে অনুপাতের অঙ্কগুলো কিভাবে করতে হয়। অনুপাতের মানে কি যেটার একটা তুলনামূলক সমজাতীয় রাশি তুলনামূলক রয়েছে এটা কিন্তু দশ টাকা বা এগারো টাকা নয় এখনো পর্যন্ত এটা শুধুমাত্র একটা তুলনা রয়েছে। তো সুতরাং আমরা ধরে নিই যে
ক্রয় মূল্যটা হলো এর সাথে এক্স গুণ করে দিচ্ছি, এটা 10x টাকা ধরে নিচ্ছি, এবং এখানে যেটা বিক্রয় মূল্য রয়েছে সেটাকে ধরে নিচ্ছি 11x টাকা। তাহলে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এটা হয়, এবং আমাদের লাস্টে কি বলা রয়েছে, শতকরা লাভ বার করতে বলা রয়েছে। তাহলে দেখো লাভ যখন হয়েছে তার মানে কি, বেশি দামে বিক্রি করা হয়েছে, কেনা দামের থেকে বেশি দামে, তাহলে এটা বেশি দাম দেখতেও পাচ্ছি আমরা। তাহলে লাভ হয়েছে কত টাকা সেটা আগে আমরা বার করে নিই। তাহলে লাভ হয়েছে বিক্রয় মূল্য যেটা রয়েছে সেটা থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো। যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে, এক্স টাকা হয়ে যাবে। এবার আমাদের নিয়মটা কি, শতকরা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ আমরা কীভাবে বার করবো, আমি আগেও বলেছিলাম যে টোটাল যার উপরে লাভ হচ্ছে সেটা কোথায় থাকবে, নিচে। তাহলে ক্রয় মূল্যের উপরে সবসময় হয় যখন আলাদা করে বিক্রয় মূল্য না বলা থাকে। তাহলে আমি ক্রয় মূল্য কত ছিল 10x, লাভ কত হয়েছে এক্স টাকা যেটা উপরে থাকবে, আর যেহেতু শতকরা বার করতে হচ্ছে তাহলে সূত্র অনুযায়ী গুণ 100 করতে হয়। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, এই এক্স কেটে গেল। তাহলে যদি এটা কেটে যায় তাহলে আমাদের কাছে কত পড়ে রইল, লাভের পরিমাণটা আমাদের কাছে পড়ে রইলো 10x টাকা পড়ে রইলো। তার মানে সুতরাং আমাদের শতকরা লাভ কত হয়েছে, 10% হয়েছে আমাদের শতকরা লাভ। তাহলে নিশ্চয়ই এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। শুরু করছি পরের যে অঙ্কটা রয়েছে সেটা। তো দেখো পরের যে অঙ্কটা রয়েছে, তিনের দাগের একটি অঙ্ক রয়েছে, সেটা হলো লাভ ক্ষতির একটা অঙ্ক রয়েছে। এই লাভ ক্ষতির অঙ্কটাতে বলা রয়েছে বিক্রয় মূল্য, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ না, সেই বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত, একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে অঙ্কটা। তো আমাদের কি বলা রয়েছে, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হয়েছে, তাহলে আমরা বিক্রয় মূল্যের, যেহেতু বিক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্যটাকে আমরা কি করব, ধরে নিচ্ছি এটা 100 টাকা, যে বিক্রয় মূল্য ছিল 100 টাকা। কেন বিক্রয় মূল্য ধরলাম, ধরো এর আগে যখন আমরা অঙ্ক করছিলাম তখন কি, যদি ক্রয় মূল্যের উপরে লাভ হতো তাহলে কি হতো, ক্রয় মূল্যটা 100 টাকা ধরতাম, তাহলে লাভ যদি হয়েছে তার মানে কি অবশ্যই সেটা উপরে 20 টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে। তাহলে এটা ঠিক উল্টোটা হবে, মানে বিক্রয় মূল্যটা 100 টাকা, তাহলে বিক্রি যখন করা হয়েছে তখন সেটা ফাইনালি হয়ে গেছে 100 টাকায়, কিন্তু লাভ হয়েছে কত টাকা, 20 টাকা। তাহলে 20 টাকা 100 টাকায় যদি লাভ হয় তার মানে কি, 20 টাকা কম দামে সে কিনেছিল অ্যাকচুয়ালি। তাহলে সেই হিসাবে তাহলে আমরা যদি এখন ক্রয় মূল্যটা বার করি, কারণ বিক্রি তো করা হয়ে গেছে যেটা সেই মূল্যটাই হলো তোমার 100 টাকা, আর লাভ হয়েছে কত টাকা, 100 টাকা, আর লাভ কত 20%। তাহলে লাভ যখন 20% আমার, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে, 100 - 20 হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারলে, আরেকবার না হলে রিক্যাপ করে একটু শুনে নাও যেটা আমি বললাম, যে ক্রয় মূল্যটা তাহলে কী হবে, 100 টাকা থেকে 20 টাকাটা বাদ চলে যাচ্ছে, তার কারণ বিক্রয় করা হয়েছে 100 টাকায়, লাভ হয়ে গেছে 20 টাকা। তাহলে 20 টাকা লাভ মানে কি, তাহলে 20 টাকা কম দামে সে কিনে এনেছিল, তার ফলেই সে 20 টাকা বেশি দামে বিক্রি করেছে, তার এর মধ্যে 20 টাকা বেশি দামটা রয়েছে, সেই জন্য 20 টাকা আমি এটা কম করে দিলাম, তাহলে হয়ে গেল কত, 80 টাকা। এবারে আমাদের বলেছে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ করো। তাহলে দেখো 80 টাকায় কেনা দামটা হলে, ক্রয় মূল্য মানে কেনা দাম, কেনা দাম হলে এবার বলেছে শতকরা লাভ কত, তাহলে লাভ করেছে কত, সেই লাভ তো 20 টাকাই রয়েছে, তাহলে 20 টাকা, তাহলে 1 টাকা কেনা দাম হলে লাভ হবে 20 রাশি, আর যদি 100 টাকা কেনা দাম হয় তাহলে কত হবে, 20/80 * 100 হয়ে যাবে। তাহলে আমি যদি কাটাকাটি করি, শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে যদি কাটি 2, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 5, তাহলে হয়ে যাচ্ছে 5 * 5 মানে হলো 25, তাহলে 25 টাকা। তাহলে শতকরা জানতে চাইছি যেটা, সেটা হলো শতকরা লাভ। তাহলে শতকরা লাভ ক্রয় মূল্যের উপর কত হবে, 25%, ঠিক আছে। তাহলে এটাই উত্তরটা চেয়েছে আমাদের, শুধু বিক্রয় মূল্যের উপরে করে এটা বিয়োগ করে আমাদের হিসাবটা এখন করতে হলো, যেহেতু উল্টো দিক থেকে আমরা হিসাবটা করলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আসি চারের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা, দেখো চারের দাগের অঙ্কটাও আমাদের দিয়েছে একটা ধার্য মূল্যের উপরে, অর্থাৎ লাভ ক্ষতিরই অঙ্ক রয়েছে চারের দাগেরটা। তো চারের দাগের অঙ্কটা শুরু করছি।
তো এই অঙ্কটা আমি পড়ছি একবার, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4,000 টাকা। এই ধার্য মূল্য যেটা বলা রয়েছে, তাহলে ধার্য মূল্য মানে কি? লিখিত মূল্য যেটা, সেটাই হলো আমাদের। তা আমি রাফে একবার লিখছি এখানে, দেখো 4,000 টাকা হলো ধার্য মূল্য। তাহলে এই ধার্য মূল্যটার উপরে সে কী করেছে, অ্যাকচুয়ালি পরপর ছাড় দিয়ে গেছে। প্রথমে দিয়েছে সে 20% ছাড় দিয়েছে, 20% ছাড় দিয়ে যে দামটা পেয়েছে সেই দামের উপরে আবার দিয়েছে 10% ছাড়, অর্থাৎ আবার 10% দিল। তাহলে এরপরে আবার যে দামটা বেরিয়েছে, তারপরে আবার দিয়েছে 10% ছাড়, দেওয়ার ফলে যেটা ফাইনাল মূল্য হয়েছে সেটা হয়েছে বিক্রয় মূল্য। তাহলে এটা হয়ে গেছে বিক্রি মূল্য। এবার বিক্রি মূল্যটা কত সেটা জানতে চেয়েছে, এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড়, অর্থাৎ আমাদের এইখানে ছাড় যেটা পেয়েছে, মানে এইটার সমতুল্য যে টাকাগুলো হয়েছে, এর সমতুল্য যে টাকাগুলো হয়েছে সেই টাকাটা আমাকে বার করতে হবে। প্রথমে যোগ করতে হবে, এই তিনটে যোগ করতে হবে, এবং যোগ করে 4,000 টাকার উপরে এতটা ছাড় পায়, তাহলে শতকরা ছাড়। সমতুল্য ছাড় মানে হলো যে শতকরা ছাড়টা কত সেটা আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ এই তিনটেকে প্রথমে আগে বার করতে হবে আমাদের। তাহলে আমাদের যদি আমরা 20% করি, 80% এক চান্সে বার করে নিলে কিন্তু এটা বার হয়ে যাবে। মানে ধরো আমাদের যদি ধরি যে 20% ছাড় দিল, এই টাকাটা পুরোটা 100%, তার মানে হলো 80% যদি বার করি 4,000 টাকার উপরে, তাহলে এই টাকাটা বার হয়ে যাবে, কিন্তু এই যেটা আমরা সেটা পাচ্ছি না। তাহলে এক লাইনে আমরা এটা বিয়োগ দিয়ে করি, তাহলে সুবিধা হবে। তাহলে আমি প্রথমে দেখছি, ধার্য মূল্য ছিল 4,000 টাকা, এবারে 20% ছাড় দেওয়ার পরে কত হলো, 20% ছাড় দেওয়ার পর হলো, তাহলে 20% ছাড় দেবে, অর্থাৎ কার উপরে ছাড় দেবে 20%, এই 4,000 টাকাটার ওপরে আমাদের 20% ছাড়, অর্থাৎ 20/100 এই টাকাটা আমাদের ছাড় দেওয়া হবে। এবং আমি এক লাইনে যদি এটা বিয়োগ করে দিই, যে 4,000 বিয়োগ 4,000 থেকে তো ওই টাকাটা বিয়োগ যাবে, তাহলেই তো ফাইনাল টাকাটা পাবো। তাহলে 4,000 বিয়োগ, এটা যদি কাটি, একটা শূন্য দুটো শূন্য, তাহলে এই দুটো কেটে দিলাম, তাহলে 4 দুগুণে 8 আর দুটো শূন্য পড়ে থাকছে আমার কাছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 4 দুগুণে 8 আর দুটো শূন্য, তাহলে এত টাকা। তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে, 3,200 টাকা, 4,000 থেকে 800 বাদ দিয়ে দিলে 3,200 টাকা। এরপরে কী করেছে, 10% আবার ছাড় দিয়েছে, তাহলে 10% দেওয়ার পর হবে, তাহলে 10% ছাড় যখন দেবে সেটা কার উপরে দেবে, এই যে টাকাটা দিয়েছিল সেটার উপরে, মানে বারবার নেগোসিয়েশনে দামটা চেঞ্জ হয়েছে হয়তো। তাহলে 10% মানে কত, এর উপরে 10%। এবার আবার এই টাকাটা থেকেই আমাকে বিয়োগ দিতে হবে, কারণ ফাইনালি আমার দাঁড়িয়েছিল এই টাকাটা, তাহলে এটা বিয়োগ, একটা শূন্য কেটে দিলাম, এটা একটা কেটে দিলাম, তাহলে হচ্ছে 320। তাহলে 320 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দাঁড়াবে 200 টাকা এখানে, 120, আমি করেই নিচ্ছি, 3,200 আর 320, অর্থাৎ 0,8, এখানে আমি ধার নিয়েছিলাম বলে 4, তাহলে 12 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 8, এখানে আমি ধান নিয়েছিলাম 2, তাহলে হয়ে যাচ্ছে এইটা। তাহলে আমাদের দাঁড়ালো অ্যাকচুয়ালি এখান থেকে 100, 8 আর 3, 31, 32, হ্যাঁ ঠিক আছে, তাহলে 2880 এত টাকা। তাহলে এটা হলো দ্বিতীয় ক্ষেত্রটা। আরও একটা স্টেপ আছে যেখানে নাকি আবার 10% ছাড় দিয়েছে, তাহলে 10% দেওয়ার পর আবার হলো কি, হলো ধার্য মূল্যটা হলো, তাহলে এইটা হলো ফাইনাল মূল্য, এবারে এই টাকাটার উপরে আবার 10%, তাহলে এই 00 কাটলাম, এই 00 কেটে দিলাম, তাহলে 2880, তাহলে আমার ফাইনালি যেটা দাঁড়াচ্ছে 2880 মাইনাস 288, 2880 মাইনাস 288 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এটা হয়ে গেলো 2, এখান থেকে ধার নিলাম তাহলে 9, 18 থেকে 9 বাদ দিলে 9, এবার ধরুন 3, অর্থাৎ 5, এটা হয়ে গেলো 2, এটা 0, 8 আর 17, 18 আর 18 হলো 1, 6, 7, 8, 2, তাহলে 2592, তাহলে এত টাকা। সুতরাং তাহলে ধার্য মূল্য কত হলো আমার কাছে,
ধার্য মূল্য হবে শেষে 2592 এত টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবারে লাস্টের যে কথাটা বলা ছিল সেইটার জন্য আরো একটা স্টেপ আমাদের করতে হবে, যে আমাদের ধার্য মূল্য যেটুকুনি চেয়েছিল সেটা কিন্তু আমরা বার করে ফেলেছি। দেখো যে বিক্রয় মূল্য কত হবে, এই ধার্য মূল্যটাই অ্যাকচুয়ালি কি হবে আমার বিক্রয় মূল্য। সুতরাং এটাকে ধার্য মূল্য না লিখে তোমরা এটাকে বিক্রয় মূল্য করে দিতে পারো। তাহলে ধার্য মূল্য বা বিক্রয় মূল্য, এটাই তো বিক্রয় মূল্য ফাইনালি এসে দাঁড়াবে। এবারে মোট ছাড় কত পেয়েছে সেটা আমাদের বার করতে হবে, কারণ সেক্ষেত্রে সমতুল্য ছাড়টা বল জানতে চেয়েছে। তাহলে মোট ছাড় পেয়েছে, তাহলে মোট ছাড় পেয়েছে কোন কোন টাকাটা, প্রথম আমরা যদি যাই একদম সেক্ষেত্রে প্রথম পেয়েছে এই 800 টাকাটা ছাড় পেয়েছে, 800 টাকা, তারপরে পেয়েছে 320 টাকা এবং 288 টাকা। তাহলে 800 টাকা, 320 টাকা এবং 288 টাকা, এই টাকাটা আমাদের মোট ছাড় হয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 8, 8, 9, 10, 0, হাতে রইলো 1, তাহলে 3, 5, 6, 8, 6, 14, তাহলে 1408 টাকা, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 1408 টাকা ছাড় পেয়েছে। তাহলে দেখো 1408 টাকা ছাড় পেয়েছে কত টাকায়, টোটাল আমাদের ধার্য মূল্য প্রথমে কত ছিল 4000 টাকা ছিল প্রথম ধার্য মূল্য, তাহলে 4000 টাকা এসে ছাড় পেয়েছে টাকা, তাহলে 1 টাকায় ছাড় পেয়েছে কত, 1408/4000 হয়ে যাবে এত টাকা। তাহলে 100 টাকায়, যেহেতু সমতুল্য ছাড়, তাহলে 100 টাকায় ছাড় কত, 1408/4000 গুণ 100, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম আমি। এবার যদি এটা হিসাব করি, সুতরাং কাটাকাটিটা যদি কমপ্লিট করি আমি, এটা 4 দিয়ে 3 এ 12, 2 এ 28, অর্থাৎ কেটা যাবে 4 দিয়ে, 4 10 এ 40, এটাকে 4 দিয়ে কাটলে 4 3 এ 12, 20 হচ্ছে, অর্থাৎ 4 4 এ 16, 4 5 এ 20, 20 অর্থাৎ 4 5 এ 20, আর এখানে 4 2 গুণে 8, তাহলে আমাদের যেটা বার হলো 3.52/10, মানে নিচে 10 বেরিয়েছে মানে এক ঘর আগে দশমিকটা উঠবে উঠবে, তাহলে 35.2, তাহলে এত টাকা। সুতরাং শতকরা সমতুল্য ছাড় যেটা আমরা লিখবো, যে শতকরা সমতুল্য ছাড় তাহলে কত হবে, 35.2 এত পার্সেন্ট, মানে 100 টাকায় এত টাকা ছাড় হবে। তাহলে চারের দাগের এই অঙ্কটা হয়ে গেল। যদি এই অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং অঙ্কগুলো যদি তোমরা সঠিকভাবে বুঝে থাকো এবং তোমাদের কোনোটা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী অঙ্কগুলোর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য।